2014 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক 6 মাসের জন্য নিষিদ্ধ হয়ে দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তখন এক প্রকার ঘরে বসা। সেই সময় একদিন বিসিবি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন অফিসে এসে কাজ সেরে আর বাসা না ফিরে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখছিলেন তিনি। আশপাশে ঘুরঘুর করতে থাকা এক দেশসেরা সাংবাদিককে ডেকে বললেন, এই ছেলেটার ব্যাটিং দেখেন ভাই। সাক্ষাৎকার প্রত্যাশী সাংবাদিক সাক্ষাৎকার নিতে চাইলে সাকিব বললেন, আমি ওর ব্যাটিং শেষ হওয়া পর্যন্ত স্টেডিয়ামে আছি, ওর ব্যাটিং দেখা চোখের জন্য ট্রিট। নিষিদ্ধ সাকিব মিডিয়ার সামনে বোবা হয়েছিলেন অনেকদিন, অথচ সেদিন তখনও জাতীয় দলে অনভিষিক্ত লিটন দাসের ব্যাটিং দেখতে দেখতে ফুরফুরে মেজাজে অনেক কথাই বললেন। আর বলে রাখতে ভুললেন না, লিটন দাসই হতে যাচ্ছে বাংলার ক্রিকেটের নেক্সট বিগ থিং। মোহাম্মদ আশরাফুল থেকে মুস্তাফিজুর রহমান, লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশ ক্রিকেটে ধূমকেতুর মতো অভিষেক হয়েছে অনেকেরই। তবে অভিষেকের মতো রঙিন হয়নি ক্যারিয়ারের বাকিটা সময়। ঠিক এই ধারার বিপরীতে লিটন কুমার দাস। লিটন দাসের অভিষেক হয় খুবই সাদামাটা ভাবেই, তবে জোহরে চিনতে ভুল করেননি সাকিব আল হাসান। শুরুর সময়ে ডানহাতে এই উইকেট কিপার ব্যাটসম্যানের অবস্থান ছিল নড়বড়ে। একটা সময় চালু হয়েছিল লিটন ডিসকাউন্ট, অর্থাৎ লিটনের ব্যাটে যত রান পণ্যের উপর তত শতাংশ ছাড়। শুরুর সময়কার অজস্র ট্রল আর সমালোচনার প্রাচীর ডিঙিয়ে লিটন দাস আজকের দিনে বাংলাদেশের টপ অর্ডারের অন্যতম ভরসার নাম। সমালোচিত থেকে হয়েছেন প্রশংসিত। লিটনের উত্থান হয় মূলত 2018 সালে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে। সাকিব আল হাসানবিহীন বাংলাদেশ ওই ক্লোজ ম্যাচ হারে শেষ ওভারে। তবে ভারতীয় বোলিং লাইন আপ এলোমেলো করে 117 বলে 121 রান তুলে নেন লিটন। দল হারের দিনেও তিনি হয়েছিলেন ম্যাচ সেরা। ওটাই লিটনের উত্থান, এরপর থেকে বিকাশ। বিকাশ হতে হতে হয়েছেন আস্থার কেন্দ্র। লিটনের ডাক নাম লিটু, জন্মেছেন রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলায়। তার বাবা একজন দোকানি। সেই কৈশোরকাল থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী লিটন দাস। স্কুল ছুটি হওয়ার পরও বাড়ি ফিরত না লিটন, বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলত। এরপর তাকে মাঠ থেকে নিয়ে আসত তার বাবা। অনেক সময় খাবার না খেয়ে ব্যাট নিয়ে মাঠে চলে যেত, কোনো কিছুর জন্য খেলা ছাড়ত না। দিনাজপুরের কোচ আবু সামাদ মিঠুর কাছে লিটন দাসের হাতে খড়ি। এরপর সেখান থেকে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে তথা বিকেএসপিতে সুযোগ পায়। বিকেএসপির কোচদের পরিচর্যায় লিটন দাস আরো শানিত হন। বর্তমানে ব্যাটসম্যান লিটনের পরিচয় আড়াল হয়ে যায় উইকেট কিপার লিটন। বর্তমানে অবিশ্বাস্য রকমের ধারাবাহিক লিটন 2011 সালে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন। এরপর 2014-15 মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে 15 ইনিংসে 1136 রান সংগ্রহ করেন তিনি। 2015 সালে বাংলাদেশের 77তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে তার। একই বছরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-20তে 46তম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে লিটন দাসের। খেলোয়াড়ী জীবনে 2015 থেকে 2018 সাল পর্যন্ত বিভীষিকাময় সময় পার করেছেন লিটন দাস। নিন্দুক, সমালোচক, মিডিয়া ইস্যু সবকিছুর জবাব দিয়েছেন 22 গজে ব্যাট হাতে। টেস্ট ক্রিকেটে করেছেন 3টি শতক এবং 14টি অর্ধশতক। প্রতিটি শতকের পরে যতবার ব্যাট উঁচিয়েছেন নিন্দুকেদের মাথা হেট হয়েছে ততবার। একদিনের ক্রিকেটেও লিটনের ব্যাট কথা বলছে। 5টি শতকের পাশাপাশি তুলে নিয়েছেন 7টি অর্ধশতক। লিটনের মূল শক্তি স্মুথ টাইমিং। মাসল পাওয়ার ব্যবহার না করেও ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে ইনিংস লম্বা করতে পারেন। টি-20, ওডিআই আর টেস্টে তার গড় যথাক্রমে 20, 33 এবং 35। ঝুলিতে ভরেছেন ঈর্ষণীয় কিছু রেকর্ড। 2020 সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 176 রানের ইনিংস খেলেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ইনিংসটি 16টি 4 এবং 8টি দৃষ্টিনন্দন ছক্কায় সাজান লিটন। চলতি বছরে টেস্ট র্যাঙ্কিংয়ে 724 রেটিং পয়েন্ট অর্জন করেন লিটন, যা কোনো বাংলাদেশিদের ভেতর সর্বোচ্চ। একবার হুক শটে লিটনের ছক্কা দেখে কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ সেটাকে মোনালিসা আখ্যা দেন। এভাবেই 22 গজে মোনালিসা আকুক, ব্যক্তিজীবনে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার দায়িত্ববান স্বামী লিটন কুমার দাস।